এখন যে আমার ছেলের কাগজ আমার কালেক্ট করতে হবে, আমি এটা জানতাম না। শহীদ মিনারে যাদের কি আমার ছেলেটা মাটি বোধ হয় পয়লা রয়েছে বলে কি আপনার ছেলে গোড্ডা দেখেন, আমাকে আমার ছেলে এইটা আমার পাও ধইরা কাঁদতেছে বলতেছি, এখন আমার কাছে রাখতে হইতেছে আমার ছেলের কাগজগুলো। আমি বুঝতে পারি নাই যে আমার ছেলে শহীদ হবে, আমি একটা গর্বিত মা, আমি আর বিচার চাই, এগুলার বিচার চাই, আমার ছেলের বিচার চাই। যেগুলো আমার ছেলেকে এরকম হত্যা করছে, গুলি করে শুট করে মারছে, তাদের আমি বিচার চাই, এটাই আমার চাওয়া। আমার ছেলে আমাকে সকালে নাস্তা দিয়ে গেছে, নাস্তা দিয়ে ওই খিচুড়ি খাইছে, খিচুড়ি খাইয়া বললো যে আমার খরচগুলো খাবারগুলো আজকে কিন্তু সে দুই দিন অনেক দেরি হইব খাবার আনতে, আমার খরচগুলো খাবারটা সাফা, এইটা বললেই শেষ কথাটা বললেই চলে গেছে, আমি বুঝতে পাইনি। আর যখন নাকি যে বললো রাজাকারের বাচ্চা রাজাকাররাই কি পাবে চাকরি পাবে, এটার জন্য বললাম ভাই যদি এরকম যাইতে হয় তো আমার নেওয়া চলে একা যাইস না, কিন্তু আমার নেওয়া যাইস রাজাকারের বাচ্চাকে, আমরা চল, আমিও যাবো, ছাত্র মায়েরাও যাবো। এগুলা বইলা ওরা বুঝি নাই যে আমার ছেলে যায় এগুলো করতেছে, ওই হাইসা চলে গেল আর কিছু বলে নাই আমার, ওই হাসতাছে শুধু। আমি সব পেপারগুলি কালেক্ট করতেছি, এইরকম জায়গা জায়গায় মারতাছে, ইয়ারে মাকে মুখ ধরে মারছে, সবাই মারার পরে পরে চিন্তা করলাম যে এগুলো কাগজ সব কালেক্ট করে। যে আন্দোলনে যখন গেল তখন আপনার ছেলের মৃত্যুর খবরটি আপনার কাছে কিভাবে আসলো এবং সেটা নিয়ে একটু যদি? আমার কাছে গেল, আমি তখন পরে দুইটার খবর শুনতেছিলাম, ধুলাইখালে রায় সাহেব বাজারে এরকম 11টা বাজে গন্ডগোল হয়েছে, তখন আমি গন্ডগোলের কথা শুনি নাই, পরে দুইটার খবরটা শুনলাম, তখন গেটটা নক করলো, কি ব্যাপার এইরকম গেটটা নক করলো, ভোগটা কামড় দিয়ে উঠলাম, কী ব্যাপারে কী হয়েছে এরকম গেটের আবহাওয়া চাই, কী হয়েছে রে কই কি আরবা আছে, আরবা কী হয়েছে ভাই, আপনার ছেলে তো হাতে না পায়ে গুলি খেয়েছে, তখন বলে নাই যে আমার ছেলে মারা গেছে। তারপর আমি বললাম যে ওর বাবার নাম্বারটা দাও, আমি ওর বাবার নাম্বারে কল দিলে আমাকে বলছে, তখন আমি না পাই না, আমি কিছু করতে পারতাছি না, আমি ছোটো মেয়েটা নিয়ে কই যাব, অন্য জন্য ফোন দিয়ে বললাম ভাই আমার ছেলে নাকি হাতে পায়ে গুলি খেয়েছে ঢাকা মেডিকেলে, আপনি আমার একটা লোক দিবেন, আমি ঢাকা মেডিকেলে যাবো। কই কি আচ্ছা আপনি নিচে নামেন, আমি সাততলায় থাকি, নিচে নামেন, আমি নিচে নাইমা সাথে সাথে ঢাকা মেডিকেল গেছি, যা দেখি বর্গে বোধে লাশ, তারপর লাশ দিব না গার্জেন ছাড়া, ওই গালাসটা নিচে আবার গেছি শহীদ মিনারে, শহীদ মিনারে যাদেরকে আমার ছেলেটা মাটি বোধ হয় পয়লা রয়েছে বলে কি আপনার ছেলে গোড্ডা দেখেন, আমাকে আমার ছেলে এইটা আমার পাও ধইরা কাঁদতেছে বলতেছি, এইটাই আমার ছেলে, চেহারা দেখার চেহারা দেখতে হইব না, এইটাই আমার ছেলে, এইটাই আমার ছেলে, এইটাই আমার ছেলে, আমার ছেলের পাকে আমি চিনি না, আমার চেহারা দেখলে কি আমার ছেলে দেখবো। পরে নাম বললো আবদুল্লাহ সিদ্দিক, আর বা ওই ভাবি বললাম আর কলেজে ইউনিভার্সিটির পরে, তারপরে গলার যে এগুলো দেখছে আমি গাল্লা রে, এই গলার দিয়ে আমাদের আমার ছেলের কেন কেন এই আন্দোলন আইছে, আমার তো বলে নাই আমার ছেলে যে আন্দোলন আইছে। তারপরে এই চুইয়াটা দেখে বলে কে হ্যাঁ আপনার ছেলে, আপনি এই অনেক কিছু চাইছে, নাম পড়ছে আমরা নাকি আমাদের হাসপাতাল থেকে ছিনতাই করে বা আমি ছেলেরে নিয়ে আইছি, এই কথাটাই বললো, হচ্ছে চিন্তাই কেন হয়ে গেছি শহীদের মা চিন্তাই কার এটা বললো আমার। তখন আর কি আমি কি দম করে দিব, আমি কি চাবো আমার ছেলেটা টুকরা টুকরা হোক, আমি কি চাবো আমার ছেলেটা টুকরা টুকরা করে পোস্টমার্টম করুক, আমি কে দেবো লাখো লাখো বাচ্চা এরকম ফিরিয়েছে মধ্যে পড়া রয়েছে, কার বা কার ছেলে, কার ভাই, কার বোন, কার ছেলে কিচ্ছু জানে নাকি, আমারটা জানতে পারছি দেখে আনতে পারছি, নাহলে আমার ছেলে আজকে আপনাদের এখানে আমি আসতে বলতে পারতাম না, আজকে আইসা এখানে বলতেই পারতাম না, জানতাম না যে আমার ছেলের এত গুণগণ, কিচ্ছু বলতে পারতাম না, জানতাম না, আজকে আসলাম জানা হইলো যে আমার ছেলে এত গুণ, আমার ছেলের এত গুণ, যে এত গুণ যে গুণের শেষ নাই। এমনি তো আর অনেক শখ, অনেক শখ, একটা বাইক নিব, একটা ক্যামেরা কিনবো, এগুলো সব যোগাইতেছে, বাইক কিনবো, ক্যামেরা কিনবো, ছবি তুলতো, এগুলো সব শিখা কমপ্লিট করছে আমার ছেলে, জন্মদিনটা সে বছর গত বছর জন্মদিন করলে, এত সুন্দর করে জন্মদিন করছে, আমরা তিনজন ছিলাম, এত সুন্দর জন্মদিন করলো যে এখন তার অক্টোবরের 13 তারিখে আর আসবো না, আসবো আমার ছেলে থাকবো না, জন্মদিনটা হইব ঠিকই কিন্তু আমার ছেলে থাকবো না, এখন তো আর আপনারাই আছেন, এখন আপনারাই আছেন, আপনারাই আমার ছেলে, তারাই এখন জন্মদিনটা পালন করবেন আর কি, আমার আর কিছু বলার নাই, আর কি বলবো আমি, আমি এক শহীদের মা, এটা আমার গর্ব, মুক্তিযুদ্ধ দেখিনি, 71 দেখিনি, জন্ম তখন আমার হয়নি, আল্লাহ আমার ছেলেরা দিয়ে আমার দেশ স্বাধীন করাইছে, এত বড় পাওয়া কি আর।
এত বড় আর পাওয়ার কিছু নাই, শুধু আমি চাই আমার ছেলে যাতে রাষ্ট্রীয় মর্যাদাটা পায়, এইটাই আমার চাওয়া, এর চেয়ে চাওয়াই আমার এটা আর কিছু না।